যদি আপনি মনে করেন যে আমার শেখার প্রয়োজন নেই আমার জানার প্রয়োজন নেই তো এই ভিডিওটা আপনার জন্য তো আমি আপনাদের সাথে আপনাদের টিভির দেখে এম বাদছা একবার এক পেন্টার ছিল যে রোজ পেন্টিং করত এবং বাজারে নিয়ে গিয়ে বিষত এবং পাঁচশো টাকা পেত কিন্তু পাঁচশো টাকার বেশি কোনো দিনই বেশি দামে বিক্রি করতে পারিনি তার পেন্টিং তো সে আস্তে আস্তে বুড়ো হয়ে যায় তো ভাবে তার ছেলেকে শেখাবে তার ছেলেকে ডাকে বলে যে তুই পেন্টিং শিখ বলে ঠিক আছে বাবা রাজি হয়ে যায় পেন্টিং শিখতে শুরু করে কিছুদিন ট্রেনিং দেয় তারপরে তার প্রথম পেন্টিং বাজারে বিষতে চাই দেখে একশো টাকায় বিক্রি হয় মাত্র একশো টাকায় তো এসে তার বাবাকে বলে যে বাবা আমার মাত্র একশো টাকায় বিক্রি হয়েছে আমি আরও দামে বিষতে চাই তো সে আবার ট্রেনিং শুরু করে আরও ভালোভাবে আঁকে তারপরে সেল করা শেখায় তার বাবা তো তার নিয়ে যায় পরের দিন যখন নিয়ে যায় তখন সেটি দুশো টাকায় বিক্রি হয় ছেলে আরও উদাস হয়ে যায় আসে বাবাকে বলে যে বাবা আমার পেন্টিং দুশো টাকায় মাত্র বিক্রি হয়েছে তারপরে আরও বড়ো বড়ো পেন্টারদের পেন্টিং অবজার্ভ করতে লাগে তারা কোথায় কোন কালার কম্বিনেশন দিলে ভালো লাগছে সেইগুলি দেখে এবং পেন্টিং আরও সুন্দরভাবে আঁকে এবং বিস্তে যায় কিন্তু সেই পেন্টিংটি মাত্র তিনশো টাকায় বিক্রি হয় তো সে আরও নারাজ হয়ে যায় আরও উদাস হয়ে যায় এবং আরও ভালোভাবে শিখতে শুরু করে এবং পেন্টিং বিষতে যায় হাজার টাকায় বিক্রি হয় সেই পেন্টিং এবং আসে এসে তার বাবাকে খুশিতে বলে যে বাবা আমার আর শেখার প্রয়োজন নেই আমি পেন্টিং এক হাজার টাকায় বিকেছি বিক্রি করেছে তো তারপর দিন যখন প্র্যাকটিসের সময় ছিল ট্রেনিংয়ের তো তার বাবা বলে আই আবার ভালোভাবে শিখ তো সে বলে না বাবা আমার আর শেখার প্রয়োজন নাই তুমি যেখানে একটি পেন্টিং পাঁচশো টাকার বেশি বিচতে পারো সেখানে আমি এক হাজার টাকায় বেঁচে আসছি তো তার বাবা বলে যে আজ থেকে তুই হাজার টাকার বেশি দামে পেন্টিং পিছতে পারবি না কেবলমাত্র হাজার টাকারই পেন্টিং পিছতে পারবি যেমন আমি পাঁচশো টাকার বিক্রি করছি তো তখন তার ছেলে বলে যে কেন বাবা আমি তো তোমা থেকে অনেক ভালো আঁকি তাহলে আমি হাজার টাকায় বিক্রি করছি কাল দু হাজার তিন হাজার টাকায় বিক্রি করব বলে না পারবে না তুই কখনোই পারবে না কারণ ঠিক এই কথাটাই না তো দাদুকে আমি বলেছিলাম তো দাদু যেখানে একশো টাকায় পঞ্চাশ টাকায় আশি টাকায় পেন্টিং দিসতো সেখানে আমি পাঁচশো টাকায় বিক্রি করেছিলাম এবং তাকে বলেছিলাম যে তুমি চল্লিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকায় বিক্রি করেছো সেখানে আমি পাঁচশো টাকায় বিক্রি করেছি আমার আর শেখার প্রয়োজন নেই তাই আমি শেখা বন্ধ করে দিয়েছি তাই আজ পর্যন্ত পাঁচশো টাকার বেশি দামে পেন্টিং বিষতে পারিনি আর তুই যদি আজকে শেখা বন্ধ করে দিস তাহলে তোর পেন্টিংও হাজার টাকার চেয়ে বেশি দামে বিক্রি হবে না তো এই ছোট্ট একটা কাহিনি আমাদের শেখায় যে আমাদের প্র্যাকটিস করা বন্ধ করলে হবে না তাতে আমরা যেই ফিল্ডেই থাকি না কেন তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সবাইদের জন্য হাসতে থাকুন ভালো থাকুন শিখতে থাকুন না দেখতে থাকুন টিভিটি থ্যাংক ইউ